हेलो, अस्सलाम वालेकुम। तो আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ফান্ডামেন্টালের কিছু টপিক নিয়ে। তো প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে ফান্ডামেন্টাল এটার সাথে কি কি জড়িত আছে, তো সেটা আমাদেরকে মাস্ট বি জানতে হবে। তো শুরু করি একটা একটা বিষয়। ফান্ডামেন্টালের আগে আমাদেরকে দেখতে হবে যে কারেন্সি কনভার্সন বিষয়টা, যেমন আমার 1 USD সমান বাংলাদেশি বর্তমান 81 BDT হয় এখানে। ওকে, বিডিটি। তো এটা কেন হয়, এটা হওয়ার পিছনে কারণ কি? কারেন্সি কনভার্সন আপনার $1 দিয়ে কেন 81 টাকা হয় এবং কেন $1 দিয়ে ইন্ডিয়ান রুপিতে ৭২ রুপিস হয়। তো বিভিন্ন দেশের কারেন্সির সাথে যে এক্সচেঞ্জিং রেটটা হয় সেটাকে বলা হয় কারেন্সি এক্সচেঞ্জ বা কারেন্সি কনভার্সন। তো এটাকে বলা হয় সরি এটাকে বলা হয় কারেন্সি কনভার্সন বা কারেন্সি কনভার্ট। তো আপনারা ইউটিউবে গিয়ে লিখবেন কারেন্সি কনভার্সন, তাহলে এই সম্পর্কে আর বিস্তারিত ডিটেলস আপনি জানতে পারবেন। তো এটা এটা কেন হচ্ছে আপনাদেরকে আগে বুঝতে হবে, এটা কেন হচ্ছে। $1 = 81 টাকা কেন, এটা $1 = 1 টাকা হয় না কেন? ওকে, তো আমি এই কারেন্সি কনভার্সন কারেন্সি এক্সচেঞ্জটা আমি আপনাকে সিম্পল ভাবে বুঝিয়ে দিচ্ছি। ধরেন আপনি একটি এক্সাম্পল হিসেবে, ধরেন আপনি একটা চকলেট বাই করবেন, ওকে। তো যে চকলেটটা আপনি বাই করবেন, তো বাই করার জন্য আপনার কাছে তিনটা শপ আছে, নাম্বার 1, নাম্বার 2 অ্যান্ড নাম্বার 3। আপনার কাছে তিনটা শপ বিদ্যমান। তো প্রথম শপ, উনি আপনার যে চকলেট আপনার প্রয়োজন, উনি এই চকলেটটা বিক্রি করবেন, উনিও চকলেট বিক্রি করেন, উনিও চকলেট বিক্রি করেন, কিন্তু এখানে ওনাদের কিছু পার্থক্য দেখতে পারবেন। শপ 1, শপ 2, শপ 3, এটার মধ্যে পার্থক্য দেখতে পারবেন। কী সে পার্থক্য? শপ 1 অনলি 10 ডলার থেকে আপনি $10 দিয়ে আপনি শপ 1 থেকে বাই করতে পারবেন, শপ 2 থেকে আপনি $10 দিয়ে বাই করতে পারবেন, কিন্তু শপ 3-তে $10 অ্যাকসেপ্টেড না। ঠিক আছে, শপ 3-তে $100 সাপোর্ট করে, এর নিচে কিন্তু তারা কোনো কারেন্সি সাপোর্ট করে না। তো শপ 2 $50, $10 থেকে $50 পর্যন্ত সাপোর্ট করে। তো ধরেন আপনি শপ 1 থেকে চকলেট কিনলেন $10 দিয়ে, আপনার কাছে $10 আছে। শপ 2-তে আপনি একটি চকলেট কিনবেন, সেখানে ওদের মিনিমাম প্রাইস হচ্ছে $50, এটা মুছে দিতে হবে। ওদের মিনিমাম প্রাইস $50, তো ওরা আপনার $10 অ্যাকসেপ্ট করবে, তাহলে আপনাকে কী করতে হবে, $5 আপনার কয়েন দিতে হবে। এটা যদি ডলার হিসাব করি আমরা, তো এই ডলার দিতে হবে $5। ওকে, তাহলে আপনি একটি চকলেট পাবেন।
ঠিক আছে। এখানে একটি চকলেট পেতে আপনার খরচ করতে হয়েছে $10, এখানে একটি চকলেট পেতে আপনার খরচ করতে হয়েছে $50, আর এখানে একটি চকলেট খরচ করতে আপনার একটি চকলেট চকলেট বাই করতে আপনার খরচ হবে $100। তো এখন দেখেন ডিমান্ড কিভাবে ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে। ওরা ডিমান্ড করছে প্রতিটি চকলেটের জন্য $10, $10। ওরা ডিমান্ড করছে প্রতিটি চকলেটের জন্য $50 বা $50। ওনারা প্রতিটি চকলেটের জন্য ডিমান্ড করছেন $100 বা $100। তো এখানে আমরা যেটা চিপ অবশ্যই সেটাতে বাই করব, কিন্তু আমরা চিপের মধ্যে কোয়ালিটি কম পাবো, আর একটু এক্সপেন্সিভে যদি আমরা যাই একটু বেটার কোয়ালিটি পাবো, আর একটু এক্সপেন্সিভে যদি আমরা যাই আর একটু বেটার কোয়ালিটি পাবো। তো ধরেন আপনার কাছে এখান থেকে নাম্বার 3 যে শপটি এখানে আছে, নাম্বার 3 এই শপ থেকে যদি আপনি বাই করতে যান চকলেট, তাহলে আপনাকে অবশ্যই 100 আপনাকে একটা $100 বা $100 একটা নোট ওদেরকে পেমেন্ট করতে হবে, কারণ ওরা $100 অ্যাকসেপ্ট করে, ওরা $50 অ্যাকসেপ্ট করে, ওরা $10 অ্যাকসেপ্ট করে। তো নাম্বার 3 যে কন্ডিশন সেটা হচ্ছে ওনারা $50 অ্যাকসেপ্ট করবে না, $10ও অ্যাকসেপ্ট করবে না, ওরা সরাসরি $100 অ্যাকসেপ্ট করবে। তো এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, এই ক্ষেত্রে আপনাকে অন্য আরেকটি জায়গাতে আপনাকে যাইতে হবে। কিসের জন্য যাইতে হবে, আপনাকে $100 নোটটা এখানে এখান থেকে নিতে হবে। তো আপনি এখান থেকে গেলেন $100 নোটের কাছে, $100 নোট আপনি নেবেন। তো ধরেন আপনি এখান এটার জন্য আপনাকে $120 পে করতে হচ্ছে। $120 কেন পে করতে হচ্ছে, কারণ এই $100 বা এই $100 যিনি আপনাকে দিবেন তিনি এটার একটা মান নির্ধারণ করেছেন, যে আপনাকে আমি $100 দিব কিন্তু আপনি আমাকে $120 দিবেন বা $120 দিবেন। ওকে, তো এখন আপনি এই একশো টাকাটা আপনি $120 দিয়ে কিনে নিলেন, তাহলে আপনার হাতে এখন আছে একটা একশো টাকার নোট বা $100-এর নোট, কিন্তু এখানে আপনার কস্ট বেড়ে গেছে। এখানে এই এটা $100 নোট হলে কিন্তু এটার ভিতর $120 আপনার ইনভেস্টমেন্ট। তো এই যে আপনি এখান থেকে কারেন্সি এক্সচেঞ্জ করতে গেলেন, এখান থেকে যখন আপনি কারেন্সি এক্সচেঞ্জ করতে গেলেন তখন আপনাকে এই কারেন্সি কনভার্সনটা ক্রিয়েট হচ্ছে। তো প্রথমে ফান্ডামেন্টাল কোথায় ক্রিয়েট হচ্ছে, ফান্ডামেন্টাল ক্রিয়েট হচ্ছে আমার এখানে ডিমান্ডের উপর, এটা হচ্ছে আমার ডিমান্ড, এটা হচ্ছে আমার ডিমান্ড। এটা আমার ডিমান্ড, ডিমান্ড কি, আমার ডিমান্ড হচ্ছে চকলেট। ওকে, আমার ডিমান্ড হচ্ছে, ধরেন আমি এটাকে একটু মুছে দিয়ে আমি এখানে একটা সামথিং লাইক চকলেট টাইপের একটা বানাইলাম। ধরেন আপনার ডিমান্ড হচ্ছে চকলেট, কিন্তু এই চকলেটটা আপনি ইম্পোর্ট করবেন shop 1, shop 2, shop 3, হতে পারে এটা ইন্ডিয়া, হতে পারে এটা চায়না, হতে পারে এটা অস্ট্রেলিয়া। তো আমি এগুলো সব একটু আমি এগুলো সব একটু রিমুভ করে দিলাম। ধরেন আপনার চকলেট ইম্পোর্ট করতে হচ্ছে, তো ইন্ডিয়া বলতেছে আপনার $10, চায়না বলতেছে আপনার $50,
অস্ট্রেলিয়া বলতেছে আপনার, আমি একটু স্যাম্পল ইউজ করি তাহলে বেটার হয়। আই দিয়ে আমি ইন্ডিয়াকে ইন্ডিকেটর করছি, সি দিয়ে আমি চায়না ইন্ডিকেটর করছি, এ দিয়ে আমি অস্ট্রেলিয়া ইন্ডিকেটর করছি। ধরেন ইন্ডিয়া চকলেট বিক্রি করবে আপনার 10 টাকা দিয়ে, চায়না চকলেট বিক্রি করবে আপনার 50 টাকা দিয়ে, অস্ট্রেলিয়া চকলেট বিক্রি করবে আপনার 100 টাকা দিয়ে। তো চকলেট চকলেটেই, কিন্তু এখানে ডিফারেন্সটা কোথায়? এখানে ডিফারেন্সটা হচ্ছে কোয়ালিটির উপর। তো যখন আপনি বেস্ট কোয়ালিটির কোনো কিছু বাই করতে যাবেন, তখন আপনাকে অবশ্যই একটু স্প্যান্ড করতে হবে, মানে স্প্যান্ড একটু বেশি করতে হবে। তো আপনি যখন এখান থেকে বাই করতে যাবেন, তখনই আপনার কারেন্সি দিতে হবে। তো আপনি এখানে কি কারেন্সিটা দিবেন অস্ট্রেলিয়াকে? ধরেন আপনি অস্ট্রেলিয়ার কাছে, আপনি অস্ট্রেলিয়ার কাছে চকলেটটা নেবেন, তো এখানে আপনি আপনাকে দরকার হচ্ছে $100 পে করার, $100 আপনাকে পে করতে হবে। তো $100 যদি আপনি এখানে পে করতে যান, তো আপনাকে কোথায় যেতে হবে? একটা কারেন্সি এক্সচেঞ্জ মার্কেটে যাইতে হবে। কেন যাইতে হবে? কারণ আপনি, আপনার কাছে যে বাংলা টাকাটা আছে, আপনার কাছে যে বাংলাদেশি টাকাটা আছে, ওটাকে আপনাকে প্রথমে USD ডলারে কনভার্ট করতে হবে। সরি, আপনাকে USD ডলারে কনভার্ট করতে হবে। তো যখন আপনি USD ডলারে কনভার্ট করতে যাবেন, তখন আপনি এক্সচেঞ্জারের কাছে যাবেন। যখন আপনি এক্সচেঞ্জারের কাছে যাবেন, তখনই এক্সচেঞ্জার আপনাকে ডিমান্ড করবে $100-এর জন্য $120। তো $100 জন্য $120 কেন, এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার কারেন্সির মূল্য এবং কারেন্সির ভ্যালুর উপর, আপনার কারেন্সি পাওয়ারের উপর, আপনার কারেন্সির পাওয়ার কীরকম সেটার উপর আপনার এক্সচেঞ্জ রেট ডিপেন্ড করবে। $100 পরিবর্তে কি $120 হবে, নাকি $100 পরিবর্তে আপনি যদি $100 দেন, নাকি আপনাকে $120 দেওয়া হবে, উল্টা আরও $20 বেশি দেওয়া হবে, সেটা ডিপেন্ড করবে আপনার কারেন্সির মেইন পাওয়ারের উপর। তো কারেন্সি ভ্যালু অ্যান্ড কারেন্সি পাওয়ার কীভাবে ক্রিয়েট হয়, কারেন্সি ভ্যালু কীভাবে বাড়ে, কারেন্সির পারচেজিং পাওয়ার কীভাবে বাড়ে, সেগুলো আগে আপনাকে বুঝতে হবে। তাহলে আপনি ফান্ডামেন্টালি যে কারেন্সি এক্সচেঞ্জ রেটটা আপস অ্যান্ড ডাউন হয়, সেগুলা আপনারা বুঝতে পারবেন। তো এখানে মেজর যে প্রবলেমটা আমরা এখানে ফেস করি, অ্যাকচুয়ালি কারেন্সির রেটের যে ফ্লাকচুয়েশনগুলো হয় ডেলি, যেমন আমরা USD যদি আমরা কনভার্ট করতে যাই ব্যাংক থেকে, তাহলে দেখবেন এখানে প্রতি ঘন্টাতেই কিন্তু আপনার এই যে প্রাইসটা আছে এটা এক্সচেঞ্জ হয়, চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ 81 থাকলে এটা সামটাইমস 82 হয়ে যায়, সামটাইমস 83 হয়ে যায়, সামটাইমস এটা 80 হয়ে যায়, সামটাইম 79ও হয়ে যায়। তো এটা কারা করতেছে, এটা কিভাবে হচ্ছে, এই যে কারেন্সি ফ্লাকচুয়েশন হয়, এই কারেন্সি ফ্লাকচুয়েশন কারা করছে এবং কিভাবে করছে, কেন হচ্ছে, এটাই আমাদের মেইন বিষয় হচ্ছে ফান্ডামেন্টাল বোঝার ক্ষেত্রে। এটাকেই আমরা যদি বুঝতে পারি, তাহলে আমরা মেইন যে ফান্ডামেন্টালের বিষয়গুলো, তখন আমরা অ্যাকচুয়ালি ওঠা আমরা বুঝতে পারবো, এবং আমরা সেটা টেকনিক্যাল অ্যানালাইসিসের সাথে
কম্বিনেশন করতে পারবো। সবাই ভালো থাকবেন, গুড বাই, টাটা।